হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়া এই সিনেমার টিজারটা এসে গেছে, তো এটাকে নিয়ে। তো এই সিনেমাটা অভিনয় করেছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, এবং কোথাও না কোথাও এটা দুজনেরই কিন্তু কামব্যাক ফিল্ম হতে হবে, কারণ দুজনেরই পুরো কেরিয়ারটা পুরো বাঁশ পর্যায়ে দাঁড়িয়ে আছে। এবং সিনেমার ডিরেক্টর হচ্ছে আলী আব্বাস জাফর, যার আমি খুব বড় ফ্যান, এবং কোথাও না কোথাও মশালা সেন্সিবিলিটি তার খুব ভালো। আর তো চলো দেখা যাক এই ওয়ান টু সিনেমার থ্রি টিজারটা কেমন স্টার্ট। হয়েছে। প্রলয়ম, সর্বনাশম বিধিক്കുന്ന মহাপ্রলয়ম। হোয়াট আই মিন টু সে ইজ প্রলয় আনে ওয়ালা হ্যায়, পৃথিবীতে বলো এক ऐसा প্রলয় जो भूत वर्तमान और भविष्य को बदल देगा, एक ऐसा प्रलय जो अच्छाई और बुराई की जंग को हमेशा के लिए खत्म कर देगा, हिंदुस्तान खत्म हो जाएगा। Who will stop me? दिल से सोल्जर, दिमाग से शैतान है हम, बच के रहना हमसे, हिंदुस्तान है हम। स्केल आचे भाई, তো টিজার তো দেখা হলো এবং বলতেই হবে ভাই, স্কেল তো আছে, স্কেল আছে। এবং এটা কিন্তু একটা অ্যাকশন কমেডি সিনেমা হতে হচ্ছে না, বরং কোথাও না কোথাও এটা অ্যাকশনের স্কেলটা অনেকটাই ওপরে। ঠিক আছে, দুটো ভালো ভালো অ্যাকশন স্টারকে নেওয়া হয়েছে, যারা সত্যি করে অ্যাকশনটাকে পুল অফ করতে পারে উইদাউট এনি বডি ডাবল। এবং অন্যদিকে পৃথ্বীরাজের মতো একজন অভিনেতাকে নেওয়া হয়েছে ভিলেনের চরিত্রে, এবং তার কোনো লুকস আমরা দেখতে পাইনি, পুরো মুখোশে ঢাকা তার মুখ। তো এবার দেখা যাক, এবার ভিজিল্যান্টি ভিলেন মেবি। তো একটা জিনিস এটা ক্লিয়ার করে দিচ্ছে যে প্র্যাকটিক্যাল এফেক্ট প্রচুর আছে, ঠিক আছে। VFX এবার কীরকম হবে, পূজা এন্টারটেনমেন্ট যখন জড়িত আছে কোথাও না কোথাও একটুখানি ভয় থেকেই যাচ্ছে, কারণ গণপথ এই সমস্ত সিনেমায় তাদের কাজ দেখা হয়ে গেছে। এবং পূজা এন্টারটেনমেন্ট সামথিং আমাদের এখানে এসকে মুভিজের মতো, ঠিক আছে, এরা ইকুইপমেন্ট বালাই এবং সব সিনেমায় প্রায় প্রায় লন্ডনে গিয়ে শ্যুট করে না, যাতে ওখানে সাবসিডি পেয়ে যায়। তো এদের প্রোডাক্ট বেসিক্যালি চিপই বেরোয়, ঠিক আছে। একটা টাইমে এরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু এখন কোথাও না কোথাও তাদের সেই যে গ্রাফটা পড়ে গেছে। এবং অন্যদিকে আরেকটা জিনিস যেটা যেটা দেখে মনে হলো যে এখানে যে VFX সেটা কোথাও না কোথাও মেবি ভালো হতে চলেছে, এবং দুজনকে দেখে কিন্তু ভালো লাগছে। একটা বাডি কপ যে ব্যাপার সেটা থাকলে ভালোই লাগে, বাডি কপ সিনেমা কিন্তু কোনো দিন ফেল করে না। আমরা আমরা রিসেন্ট টাইমে দশম অবতার যদি দেখি, দশম অবতার সিনেমা হিসেবে খুব একটা ভালো না এবং থ্রিলার হিসেবে খুব ভালো না, কিন্তু ওই যে দুটো অভিনেতার প্রসেনজিৎ এবং অনির্বাণের যে বাডি কপ ব্যাপারটা ছিল কোথাও না কোথাও, সেটা কিন্তু অডিয়েন্স চড়াভাবে কানেক্ট করেছে, চরমভাবে কানেক্ট করেছে। তো সেটা খুবই ভালো হয়েছিল। তো এবার দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। ঈদ 2024-এ আসছে, ময়দানের সাথে ক্ল্যাশ করছে। ময়দান সিনেমাটাও কোথাও না কোথাও খুবই ভালো, মানে একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্টকে নিয়ে হচ্ছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হচ্ছে, সিনেমাটা তো না দেখলে বোঝা যাবে না, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে বেঙ্গলে ময়দান সিনেমাটা কালেকশন মেবি বেশি হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কমেন্ট করে জানাবে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমার আবার দেখা হয়। বাই বাই।